বন্ধুরা, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ভেবেছিল যে তারা ন্যাটো সদস্য, তারা জি7-এরও সদস্য, এমনকি তারা 5টি আয়ুষ দেশেরও সদস্য। তবে ভারত আক্রমণাত্মক হবে না হয়তো তাদের খিলাফ, বরং এখন তো প্রতিরক্ষামূলক ভঙ্গিতে দাঁড়াবে ভারত। কিন্তু এখন এই সবকিছুর পরে জাস্টিন ট্রুডোকে নেওয়ার বদলে দিতে হচ্ছে, কারণ ভারত সর্বদা বা সর্বসেক্টরে কানাডার সাথে রক্ষণাত্মক ভঙ্গিতে নয়, বরং সরাসরি আক্রমণ থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে অ্যাকশন নিচ্ছে কানাডার উপর। যাই হোক, আমেরিকা কানাডাকে সমর্থন করলেও অবাক হওয়ার কিছু থাকবে না আপনাদের কাছে, কারণ সাপো ব্যাঙিক দুজনকে চুমু খাওয়া বা দোগলাপন নীতি আমেরিকার রাজনীতি, এটাই কিন্তু বড় পরিচয় যেটা আপনারাও জানেন। কিন্তু আমেরিকাকে একপাশে রেখে ইউরোপীয়রা যে উত্তর দিয়েছে যে কানাডা যাক তেল নিতে এখন, এমনকি কানাডার কারণে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সাথে তাদের সম্পর্কের কোনো ক্ষতি করতে দিতে চায় না একটুও। প্রকৃতপক্ষে জি7 সদস্য জার্মানি এমনকি ফ্রান্স যেভাবে কানাডা থেকে নিজেদের দূরে সরে নিয়েছে, তা সরাসরি ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য স্পষ্ট করে যে ইউরোপীয়রা জাস্টিন ট্রুডোর বোকামিকে একদমই সমর্থন করে না। যাই হোক, আমরা আপনাকে বলে রাখি যে আমেরিকা ছাড়া সমগ্র ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত কানাডার তেমন কোনো মিত্রই নেই। কানাডার বন্ধু বলতে এখন আরও কিছু পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, আর বিশেষ করে পূর্ব পাকিস্তানের হাসনাত খান আছে। যাই হোক, আপনি কানাডার মূর্খতাকে সমর্থন করুন বা জাস্টিন ট্রুডোর ভোট ব্যাংকের রাজনীতিকে সমর্থন করুন না কেন, কিন্তু এটি কিন্তু প্রথমবারের মতো ঘটছে যে কোনো পশ্চিমা দলের একটি গোষ্ঠী ভারতকে একদমই কোণঠাসা করার চেষ্টাই করছে না, বরং পশ্চিমা দেশগুলি নিজেই তা সরাসরি এড়িয়ে চলেছে এখন ভারত থেকে। এমতো অবস্থায় কেবল আমেরিকা এটুকু দেখানোর চেষ্টা করবে যে তারা কানাডাকে কখনো একা ছেড়ে দেয়নি, কারণ এটি করায় আমেরিকার তো বাধ্যতামূলক, কারণ কানাডা যা রাশিয়ার বিরুদ্ধে আর্কটিক অঞ্চলে রয়েছে আর আমেরিকার মিত্র, যেখানে কানাডা আমেরিকান ফাইটার জেট কিনছে $19 বেশি মূল্যে। এমতো অবস্থায় আমেরিকা কখনো কানাডার পক্ষে তো কখনো ভারতের পক্ষে স্টেটমেন্ট দিয়ে দুগলাপন রাজনীতির তাদের যে চিত্র বা চরিত্র সেটাকে প্রকাশ করেছে। তবে যেটাই হোক, সাপ আর বেজি বা ব্যাং এদের সবাইকে চুমু খাওয়া কিন্তু আমেরিকার স্বভাব, আশা করি বুঝিয়ে গেছেন। বর্তমান সময়ে কানাডা সব জায়গায় এখন একা, যেভাবে ভারত এখন অ্যাকশনের পর অ্যাকশন নিচ্ছে, এতে কানাডা পুরো বরবাদ।